প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের পড়াচ্ছিলাম ঘাস পুরিং। ঘাস পুরিং থেকে আমি তোমাদের পড়িয়েছি, গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি ঘাস পুরিং এর সংগ্রহণ। হ্যাঁ, আজকে আমি তোমাদের পড়াবো ঘাস পুরিং এর সংবেদী অঙ্গ। যেমন মানব সংবেদী অঙ্গ আছে, সেরকম ঘাস পুরিং এরও সংবেদী অঙ্গ আছে। তো সংবেদী অঙ্গ বলতে আমরা কি বুঝি? তাহলে আমাদের আজকের পাঠ ঘাস পুরিং এর সংবেদী অঙ্গ। ঘাস পুরিং এর সংবেদী অঙ্গ বলতে আমরা কি বুঝি, তাই তো? প্রাণীদেহের যে গ্রাহক অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে থাকে, এবং ঘাস পুরিং যে উদ্দীপনার প্রতি সাড়া প্রদান করে থাকে, যেসব অঙ্গের মাধ্যমে সে উদ্দীপনার প্রতি সাড়া প্রদান করে থাকে, সেগুলি তাকে বলা হয় ঘাস পুরিং এর সংবেদী অঙ্গ। তাহলে ঘাস পুরিং এর সংবেদী অঙ্গগুলো হচ্ছে আলোক সংবেদী অঙ্গ। আলোক সংবেদী অঙ্গ, স্পর্শ সংবেদী অঙ্গ। স্পর্শ সংবেদী অঙ্গ, গন্ধ সংবেদী অঙ্গ, স্বাদ সংবেদী অঙ্গ, তাক সংবেদী অঙ্গ এবং শ্রবণ সংবেদী অঙ্গ। শ্রবণ সংবেদী অঙ্গ। হ্যাঁ, এখন এই যে এই অঙ্গগুলো দিয়ে ঘাস পুরিং তার পরিবেশের উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে থাকে। আর এই এই যে ছয়টি অঙ্গের কথা তোমাদের বোর্ডে লিখে দিলাম, এগুলো হচ্ছে ঘাস পুরিং এর সংবেদী অঙ্গ। এগুলো হচ্ছে আলোক সংবেদী অঙ্গ, স্পর্শ সংবেদী অঙ্গ, গন্ধ সংবেদী অঙ্গ, স্বাদ সংবেদী অঙ্গ, তাপ সংবেদী অঙ্গ এবং শ্রবণ সংবেদী অঙ্গ। এখন ঘাস পুরিং এ যখন দৈহিক গঠন পড়িয়েছিলাম, তখন সেখানে একটি তোমরা শব্দ পেয়েছে যে পুঞ্জাক্ষি। পুঞ্জাক্ষি কি? ঘাস পুরিং যে দেখার কাজটি করে থাকে, মানে দর্শন ইন্দ্রিয়ের নাম হচ্ছে পুঞ্জাক্ষি। ঘাস পুরিং যে অঙ্গের মাধ্যমে দেখতে পায় তাকে বলা হয় পুঞ্জাক্ষি। এখন এই পুঞ্জাক্ষিগুলো অসংখ্য ওমাটিডিয়ামের সমন্বয়ে গঠিত। তাহলে ঘাস পুরিং এর একজোড়া বৃহদাকার পুঞ্জাক্ষি এবং তিনটি উসেলি, উসেলি হচ্ছে একক হচ্ছে চক্ষু রয়েছে, তা যা তারা দর্শন ইন্দ্রিয় হিসেবে ব্যবহার করে। উসেলি শুধুমাত্র আলো সংবেদন দেয়, দর্শন ক্রিয়ায় অংশ নেয় না। এই যে পুঞ্জাক্ষি যে থাকে তার সাথে উসেলি থাকে, উসেলি কি করে? আলোক সংবেদী সংকেত বহন করে, কিন্তু এটি কি দেখার কাজটি করে থাকে না। তাহলে পুঞ্জাক্ষি এবং উসেলি এক নয়, কিন্তু এদের কার্যগত মূলত কাজ করে থাকে মূলত একই। আচ্ছা, তাহলে ঘাস পুরিং এর যে দর্শন এককের নাম কি? সেটি হচ্ছে ওমাটিডিয়াম। হ্যাঁ, ওমাটিডিয়াম হচ্ছে ঘাস এক একটি পুঞ্জাক্ষির মধ্যে অনেকগুলো ওমাটিডিয়াম থাকে, অনেকগুলো ওমাটিডিয়াম থাকে। এগুলো হচ্ছে যেমন প্রতিটি পুঞ্জাক্ষি অখণ্ডিত ওমাটিডিয়াম নিয়ে গঠিত। এই যে ঘাস পুরিং এর যে দেখা দর্শন একক বা যে অঙ্গের সাহায্যে দেখে থাকে, এটি অগণিত মানে অসংখ্য ওমাটিডিয়ামের সমন্বয়ে গঠিত। ওমাটিডিয়াম হলো দর্শনের গঠনগত এবং কার্যকরী একক। প্রতিটি ওমাটিডিয়াম বিভিন্ন অংশ নিয়ে গঠিত হয়। তাহলে ঘাস পুরিং এর যে দর্শন ইন্দ্রিয়ের নাম বা এককের নাম, এটি হচ্ছে কি? ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম
স্ফুলিঙ্গে দর্শন ইঞ্জিন নাম হচ্ছে ওমাটিডিয়াম। তাহলে প্রশ্ন হতে পারে একটি ওমাটিডিয়ামের গঠন এবং কাজ বর্ণনা করো। একটি ওমাটিডিয়ামের গঠন এবং কাজ বর্ণনা করো। তাহলে একটি ওমাটিডিয়াম কি কি অংশ নিয়ে গঠিত? কর্নিয়া। কর্নিয়া যেহেতু চোখের অংশ, প্রথমে হচ্ছে কর্নিয়া। কর্নিয়া, কর্নিয়া যে কোষ, কর্নিয়া যে কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী, রেটিনোলার কোষ, রেটিনোলার কোষ, রেবডোম, রেবডোম রেটিনাল রঞ্জক আবরণী, রেটিনাল রঞ্জক আবরণী ভিত্তি পর্দা এবং স্নায়ুতন্ত্র দর্শন এই অংশগুলো নিয়ে গঠিত। এবং স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, কাশফুরিঙে যে দেখার কাজ করে, মানে পুঞ্জাক্ষি অসংখ্য ওমাটিডিয়ামের সমন্বয়ে গঠিত। তাহলে গাসফুরিঙের গঠন, পুঞ্জাক্ষির গঠনগত এবং কার্যকরী এককে বলা হয় ওমাটিডিয়াম। একটি ওমাটিডিয়াম বিভিন্ন অংশগুলো নিয়ে গঠিত। এগুলো হচ্ছে কর্নিয়া, কর্নিয়া যে কোষ, কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণী, রেটিনোলার কোষ, রেবডোম, রেটিনোলার রঞ্জক আবরণী, ভিত্তি পর্দা এবং স্নায়ুতন্ত্র দর্শন এই নয়টি অংশ নিয়ে একটি ওমাটিডিয়াম গঠিত হয়। এখন ঘাসফুরিঙের যে ওমাটিডিয়ামের গঠন, এর চিত্রটি তোমাদের অবশ্যই আঁকতে হবে। আর চিত্রটি তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা বাসায় চেষ্টা করবে চিত্রটি আঁকার। এখন কর্নিয়া কি? কর্নিয়া হচ্ছে ঘাসফুরিঙের যে ওমাটিডিয়াম, এই কর্নিয়া কি? কর্নিয়া হচ্ছে ষড়ভুজাকার উত্তল কিউটিকল নির্মিত স্বচ্ছ আবরণটি হচ্ছে কর্নিয়া, কর্নিয়া বা লেন্স। ঘাসফুরিঙের কর্নিয়াটি বাহ্যিকভাবে বাইরে থেকে দেখতে হচ্ছে মসৃণ। হ্যাঁ, কাজ কি? কর্নিয়ার কাজ হচ্ছে এটি ওমাটিডিয়ামের ভিতরে আলো প্রবেশে সহায়তা করে। কর্নিয়ার কাজ হচ্ছে গাছফুরিঙ্গে যে ওমাটিডিয়াম, এর ভিতরে আলো প্রবেশে সহায়তা করে, আর বাহ্যিক তল আলো প্রতিফলিত হয়ে দূরে চলে যাওয়াকে বাধা দেয়। আর বাহ্যিক তল কী করে? যখন আলোটা চোখের উপরে পতিত হয়, তখন এই আলোটাকে কী করে? অনেক দূরে সরে যাওয়াকে, সরে যেন যেতে না পারে সেই জন্য কী করে? বাধা সৃষ্টি করে। হ্যাঁ,
তারপরে আসো কর্নিয়াজেন কোষ। প্রতিটি ওমাটিডিয়ামে কর্নিয়ার নিচে এক জোড়া কর্নিয়াজেন কোষ থাকে। ওমাটিডিয়ামে এক নিচে এক জোড়া কর্নিয়াজেন কোষ থাকে। প্রতিপক্ষে প্রকৃতপক্ষে এটি কর্নিয়ার নিচে এপিডার্মিসের বিস্তৃত অংশ যা নিউক্লিয়াস যুক্ত। তাহলে কর্নিয়াজেন কোষের মধ্যে কী থাকে? নিউক্লিয়াস থাকে। ঘাসফড়িংয়ে পরিণত অবস্থায় অনেক সময় ওমাটিডিয়াম অনুপস্থিত মানে পরিণত অবস্থায় অনেক সময় কী থাকে? ওমাটিডিয়ামের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা যে ওমাটিডিয়ামের গঠনে কী পাচ্ছ? রেটিনাল রঞ্জক আবরণী, কর্নিয়া, কর্নিয়াজিন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণী, রেটিনোলার কোষ, র্যাপডোম, রেটিনোলার রঞ্জক আবরণী, ভিত্তি পর্দা এবং স্নায়ুতন্ত্র দর্শন। আচ্ছা, এখন আমি তোমাদের এই যে র্যাপডোমের চিত্রটা ওমাটিডিয়ামের চিত্রটা এঁকে দেখাচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এই যে এই চিত্রটা তোমরা বাসায় আঁকার চেষ্টা করবে, বুঝতে পারছো? এই যে দেখো, এখানে আছে কর্নিয়া, উপরের যে অংশটা এটা হচ্ছে কর্নিয়া, তারপরে ক্রিস্টালাইন কোষ, পর্যায়ক্রমে যেভাবে আমি বোর্ডে লিখেছিলাম এই ক্রিস্টালাইন কোন কোষ, তারপরে কর্নিয়া, প্রাথমিক রঞ্জক কোষ, কোন কোষ, মাধ্যমিক রঞ্জক কোষ, অ্যাবডোম, রেটিনোলার কোষ, রেটিনোলার আবরণী, হ্যাঁ, এভাবে তোমরা এগুলো এবং সব শেষে দেখবে যে একটি স্নায়ুতন্ত্র থাকে, এটা হচ্ছে ভিত্তি পর্দা। হ্যাঁ, তাহলে আমি তোমাদের বলতেছিলাম যে কর্নিয়া কি কাজ এবং কর্নিয়া জেন কোষ। আচ্ছা, ক্রিস্টালাইন কোন কোষ এটা কি? ক্রিস্টালাইন কোন কোষ হচ্ছে কর্নিয়া জেন কোষের নিচে চারটি লম্বাকৃতি কোষই হলো ক্রিস্টালাইন কোন কোষ। হ্যাঁ, কর্নিয়াজেন কোষের যে চারটি লম্বাকৃতির কোষ থাকে এটা এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। হ্যাঁ, আর এরা সাধারণত বৃত্তাকারে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। ক্রিস্টালাইন কোন কোষগুলো কী করে? বৃত্তাকারে পরস্পরের সাথে যুক্ত থাকে। আর ক্রিস্টালাইন কোন, এটি ক্রিস্টালাইন কোন কোষ দ্বারা পরিবেষ্টিত একটি শক্ত স্বচ্ছ আন্তঃকোষীয় গঠন। ক্রিস্টালাইন কোণের উপস্থিতির কারণে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষিকে ইউকোন ধরনের পুঞ্জাক্ষিও বলা হয়ে থাকে। তাহলে ক্রিস্টালাইন কোণের কী কাজ? এটি পুঞ্জাক্ষির আলোক প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে। এটি কী করে? পুঞ্জাক্ষির আলোক প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে। তারপরে আসো আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী সাধারণত দুটি রঞ্জক আবরণী বা প্রাথমিক রঞ্জক কোষ দিয়ে ক্রিস্টালাইন কোণটি ঘেরা থাকে। এটি ঘন রঞ্জক পদার্থ নির্মিত একটি পর্দা বিশেষ। এটি কি? ঘন রঞ্জক পদার্থ নির্মিত একটি পর্দা বিশেষ। কাজ, আইরিশ রঞ্জক আবরণীর কাজ হচ্ছে রঞ্জক আবরণী সংকুচিত ও প্রসারিত হয়ে ওমাটিডিয়ামে আলোর প্রবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিবিম্ব তৈরিতে ভূমিকা রাখে। তাহলে আইরিশ রঞ্জক আবরণী কী করে? এরা হচ্ছে রঞ্জক আবরণীকে সংকুচিত এবং প্রসারিত হতে সহায়তা করে এবং এর ভিতরে কী করে? প্রতিবিম্ব তৈরি করতে সহায়তা করে। রেটিনোলার কোষ, এটি ওমাটিডিয়ামের ভিত্তি অংশ যা মোট আটটি দণ্ডাকৃতির দর্শন কোষ নিয়ে গঠিত। এটি আটটি বৃত্তাকারে সজ্জিত কোষ রেটিনোলার কোষ নামে পরিচিত বা অভিহিত। এরা উপরের দিকে ক্রিস্টালাইন কোণ এবং নিচের দিকে ভিত্তি পর্দা দ্বারা সীমায়িত। কখনো কখনো এই আটটি কোষের একটি বা দুটি ভিত্তি পর্দার
পূর্ণ দৈর্ঘ্য নিয়ে বিদ্যমান না থেকে সংক্ষিপ্ত অথবা সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে যায়। ফলে রেটিনোলার প্রস্থচ্ছেদে 6টি বা 7টি রেটিনোলার উপকোষে উপস্থিতি দেখা যায়। তাহলে এই রেটিনোলার কোষের কি কাজ? রেটিনোলার কোষ এটি দ্বারা অন্তঃস্থভাবে রেবডোম তৈরি হয়। রেটিনোলার কোষ দিয়ে অন্তঃস্থ রেবডোম তৈরি হয় এবং এটি দেখার কাজে অংশগ্রহণ করে, গাসপরিন যে দেখতে পায় এর সাথে অংশগ্রহণ করে। রেবডোম, রেবডোম হচ্ছে রেটিনোলার কোষসমূহের কেন্দ্রে অবস্থিত একটি অক্ষীয় দণ্ডাকার গঠন। একগুচ্ছ ঘনভাবে সন্নিবেশিত মাইক্রোভিলায়ের সমন্বয়ে একটি রেবডোম গঠিত হয়। কাজ, রেবডোম প্রতিফলন তল হিসেবে কাজ করে। রেবডোম কি করে? প্রতিফলন তল হিসেবে কাজ করে। রেটিনাল রঞ্জক আবরণী, রেটিনাল রঞ্জক আবরণী, প্রতিটি উমাটিডিয়াম অপর উমাটিডিয়াম হতে যে রঞ্জক পর্দা দ্বারা পৃথক তাই রেটিনোলার আবরণী কোষ। সাধারণত এটি রেটিনোলার কোষগুলোকে অনুদৈর্ঘ্যভাবে আবৃত করে রাখে। এটি আইরিশ আবরণী দ্বারা পর্দা প্রলম্বিত অংশ বিশেষ। তাহলে এই যে রেটিনাল রঞ্জক আবরণী, এর কাজ হচ্ছে আলোর তীব্রতা ভেঙে সংকোচন প্রসারণ দ্বারা এটি রেবডোমে প্রতিবিম্ব সৃষ্টিতে সহায়তা করে। আচ্ছা, এই যে আমি তোমাদের পড়াচ্ছি এটি হচ্ছে ঘাসফড়িংয়ের যে চোখ, আর এই পুঞ্জাক্ষী, এই পুঞ্জাক্ষী হচ্ছে ঘাসফড়িংয়ের দর্শনেন্দ্রিয় বা দেখার কাজটি যেটা করে থাকে তাকে বলা হয় পুঞ্জাক্ষী। আর এই পুঞ্জাক্ষীর মধ্যে অসংখ্য উমাটিডিয়াম থাকে। হ্যাঁ, তাই উমাটিডিয়াম হচ্ছে পুঞ্জাক্ষীর গঠনগত এবং কার্যকরী একক। আমরা কখন দেখতে পাই? কোনো বস্তুর উপরে যখন আমাদের চোখ যখন আলো রস আমাদের চোখে যখন আলো প্রতিফলিত হয় এবং ওই বস্তুর উপর আলোটা প্রতিফলিত হলে তখন আমরা দেখতে পাই আমাদের যে চোখ, এটাকে বলা হয় ত্রিমাত্রিক দৃষ্টিকোণ। তো ঠিক র্যাবডোমো, এই যে ঘাসফড়িংয়ের র্যাবডোমো এই যে চোখের কাজটি করে থাকে। পরবর্তীতে আসো ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা হচ্ছে ওমাটিডিয়ামগুলো একত্রিতভাবে গুচ্ছাকারে একটি ভিত্তি পর্দার উপরে অবস্থান করে। ভিত্তি পর্দাটি ওমাটিডিয়াম এবং দর্শন স্নায়ুর মধ্যকার বিভেদক হিসেবে থাকে। কাজ, ওমাটিডিয়ামগুলোর কাজ ওমাটিডিয়ামগুলোকে ধারণ করে। ওমাটিডিয়ামগুলো এই ভিত্তি পর্দার উপরে থাকে, ওমাটিডিয়ামকে ধারণ করে। স্নায়ুতন্ত্র দর্শন, প্রতিটি ওমাটিডিয়ামের নিম্ন প্রান্তে ভিত্তি পর্দা ভেদ করে একগুচ্ছ দর্শন স্নায়ুতন্ত্র থাকে। হ্যাঁ, এরা পরে একত্রিত হয়ে দর্শন স্নায়ু তৈরি করে যা মস্তিষ্কে গিয়ে মিলিত হয়। কাজ, স্নায়ুতন্ত্র দর্শন প্রতিবিম্ব তৈরির জন্য সংবেদনে আদান প্রদান করে থাকে। স্নায়ুতন্ত্র দর্শন কি করে থাকে? প্রতিবেদন তৈরি করার জন্য কি করে? এই সংবেদনে আদান প্রদান করে থাকে। আচ্ছা, ঘাসফড়িংয়ের দর্শন কৌশল, ঘাসফড়িং কি করে? তীব্র আলোতে কেমন দেখতে পায় এবং স্তিমিত আলোতে কেমন দেখতে পায়, ঘাসফড়িংয়ের দর্শন কৌশল। আচ্ছা, ঘাসফড়িং হচ্ছে দিবাচর শস্যভোজী প্রাণী। দিবাচর কারা? দিবাচর মানে দিনের বেলায় ঘুরে বেড়ায়, আর হচ্ছে শস্যভোজী প্রাণী। এরা কি করে? শস্যকে খেয়ে থাকে। দিনের উজ্জ্বল আলো এবং দিনের শেষে স্তিমিত আলো, দিনের বেলা যে উজ্জ্বল আলো এবং দিনের শেষে যে অল্প আলো থাকে, এই দুটোতে এদের দৃষ্টিশক্তি কার্যকর থাকে। মানে তীব্র আলোতেও দেখতে পায় এবং এরা স্তিমিত আলোতেও দেখতে পায়। এই জন্য দুটি ভিন্ন দর্শন কৌশল রয়েছে। এরা মানুষ হতে স্পষ্টভাবে কোনো চলমান বস্তু দেখতে পারে, এমনকি এদের দর্শনেন্দ্রিয় অতিবেগুনি রোশনিও অনুধাবন করতে পারে। এদের দর্শনেন্দ্রিয় কী করতে পারে? অতিবেগুনি রোশনিও অনুধাবন করতে পারে। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত এরা কোনো কিছু রং চিহ্নিত করতে পারে, তবে এরা সব রঙে পার্থক্য করতে পারে না। একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত কী করতে পারে? এরা সব আলোর রঙই বুঝতে পারে, কিন্তু এরা কী করতে পারে না, সব সময় এরা সব রঙের মধ্যে পার্থক্য করতে পারে না।
যেমন বেনি আসল কলা সম্পর্কে তোমরা জানো যে সাতটি রং, এই সাতটি রঙে এক একটি তরঙ্গ, এই রংগুলোর এই সাতটি রঙে সাত রকমের তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। এক একটি আলো এক এক রকম সীমা পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত ওই আলোগুলো কার্যকরী হয়। এরা কখনো এরা সব রঙই বুঝতে পারে, কিন্তু কখনো কখনো কি করতে পারে না, এরা এই রঙগুলিকে পার্থক্য করতে পারে না। যেমন লাল, নীল, বেগুনি, আসমানি, এগুলোকে ওরা এই রঙগুলোকে পার্থক্য করতে পারে না। এরা সাধারণত একটি উমাটিডিয়াম দিয়ে পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পায় না। এই যে উমাটিডিয়াম, অসংখ্য উমাটিডিয়াম, এর একটি উমাটিডিয়াম দিয়ে কি করতে পারে না, এরা পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পারে না। শিক্ষার্থী, এই যে গাছ ফড়িংয়ের যে দর্শন কৌশল বা এরা কিরকম আলোতে দেখতে পারে, এরা সব রঙের সব রং বুঝতে পারলেও সব রঙকে পার্থক্য করতে পারে না, আলাদা আলাদা করতে পারে না। এরা সাধারণত একটি উমাটিডিয়াম দিয়ে পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পায় না। প্রতিটি উমাটিডিয়াম বস্তুর খণ্ডিত প্রতিবিম্ব সৃষ্টি করে। হ্যাঁ, প্রতিটি উমাটিডিয়াম কী করে, বস্তুর একটি খণ্ডিত মানে খণ্ড অংশ অংশে প্রতিবিম্ব সৃষ্টি করে। সব উমাটিডিয়ামের সম্মিলিত প্রতিবিম্ব বস্তুটিকে সম্পূর্ণরূপে দেখতে সাহায্য করে। সম্পূর্ণভাবে ঘটিত প্রতিবিম্বটি সংবেদন অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে গাছ ফড়িং তা দেখতে পায়। তোমরা জানো চোখের যে স্নায়ু সেটা হচ্ছে অপটিক, চোখের যে স্নায়ু থাকে তাকে বলা হয় অপটিক স্নায়ু। হ্যাঁ, আলোর তীব্রতা অনুসারে পুঞ্জাক্ষি দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি করে, যথা মোজাইক প্রতিবিম্ব এবং সুপার পজিশন প্রতিবিম্ব। আলোর তীব্রতা অনুসারে গাছ ফড়িং দুই ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে, একটি হচ্ছে মোজাইক প্রতিবিম্ব আর আরেকটি হচ্ছে সুপার পজিশন প্রতিবিম্ব। তাহলে উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্ব তৈরি করে তাকে বলা হয় অ্যাপোজিশন প্রতিবিম্ব, মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন প্রতিবিম্ব। তাহলে গাছ ফড়িং কী করে, উজ্জ্বল আলোতে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন প্রতিবিম্ব তৈরি করে। উজ্জ্বল বা তীব্র স্বচ্ছ আলোতে গঠিত প্রতিবিম্বটি হচ্ছে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব নামে পরিচিত। হ্যাঁ, উজ্জ্বল আলো বা উজ্জ্বল বা তীব্র আলোতে যে ঘটিত প্রতিবিম্বটি গঠিত হয় সেটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন প্রতিবিম্ব। হ্যাঁ, সাধারণত দিনের বেলা গাছ ফড়িংয়ের উমাটিডিয়াম এক ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই দর্শন প্রক্রিয়ায় উমাটিডিয়ামে প্রাথমিক রঞ্জক আবরণী অথবা আইরিশ রঞ্জক আবরণী ও রেটিনোলার রঞ্জক আবরণী সম্পূর্ণভাবে প্রসারিত হয়। এতে প্রতিটি উমাটিডিয়ামের দুই পাশে অনুদৈর্ঘ্য কালো বিভেদক পর্দা সৃষ্টি করে ফেলে, ফলে দর্শন বস্তু হতে আসা আলো প্রশ্নী কর্নিয়াতে পড়লে বা ক্রিস্টালাইন কোণ হয়ে সোজাসুজি র্যাবডোমে এসে পড়ে এবং র্যাবডোমে তার প্রতিবিম্ব সৃষ্টি করে। হ্যাঁ, কোনো বস্তুর উপরে যে আলোটা পড়ে সেটা কী করে, র্যাবডোমে এসে পড়ে এবং র্যাবডোম সেখানে কী করে প্রতিবিম্ব তৈরি করে, তার ফলে ওই গাছ ফড়িং তখন ওই বস্তুটিকে দেখতে পায়। যখন এই প্রতিবিম্ব তৈরি হয় কোনো বস্তুর উপরে তখন গাছ ফড়িং সেই বস্তুটিকে দেখতে পায়। হ্যাঁ, এই সময় কোনো দর্শন বস্তু হতে তির্যক আলোক রশ্মি কর্নিয়াতে প্রবেশ করলেও প্রসারিত আইরিশ রঞ্জক আবরণী ও রেটিনোলার রঞ্জক আবরণী দিয়ে তা শোষিত হয় এবং ক্রিস্টালাইন কোণ বা র্যাবডোমে এসে পৌঁছাতে পারে না। আচ্ছা, ফলে এই আলোক রশ্মি দিয়ে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না। এ ধরনের দর্শন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি উমাটিডিয়ামে দর্শন বস্তুর একটি খণ্ডিত অংশ সরাসরি এবং স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। সবগুলো মাটিডিয়ামের এসব খণ্ডিত প্রতিবিম্ব একত্রিত হলে গাছ ফড়িং সবগুলো মাটিডিয়ামের খণ্ড খণ্ড অংশগুলো যখন একত্রিত হয়ে কোনো বস্তুর উপর প্রতিফলিত হয় তখনই গাছ ফড়িং ওই বস্তুটাকে সম্পূর্ণভাবে দেখতে পারে। তাহলে এটা হচ্ছে তীব্র আলোতে বা উজ্জ্বল আলোতে যে গাছ ফড়িং দেখতে পায় সেটা। তাহলে
হ্যাঁ, তাহলে মোজাইকে বিন্দু বিন্দু করে পুরো প্রতিবিম্বিত গঠিত হয়, এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব, এবং এক একটি করে বহু প্রতিবিম্বের সমন্বয়ে পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি হয়, এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় অ্যাপোজিশন প্রতিবিম্ব। হ্যাঁ, তাহলে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন প্রতিবিম্ব বলতে কি বোঝায়, এরকম একটি অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। এখন এটা হচ্ছে তীব্র আলোতে দেখার কৌশল। অনুজ্জ্বল আলোতে কিভাবে দেখে, সীমিত আলোতে, কম আলোতে কিভাবে দেখতে পায়? অনুজ্জ্বল আলোতে এটাকে বলা হয় অনুজ্জ্বল আলো, সীমিত আলোতে যে দেখার কাজটি করে থাকে সেটাকে বলা হয় সুপার পজিশন প্রতিবিম্ব, সুপার পজিশন প্রতিবিম্ব। আচ্ছা, সীমিত বা মৃদু আলোতে গঠিত প্রতিবিম্ব সুপার পজিশন প্রতিবিম্ব নামে পরিচিত। সাধারণত বিকেলে, সন্ধ্যায় বা রাতে ঘাসফড়িঙে ওমাটিডিয়ামে এই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। কখন তৈরি হয়? সাধারণত বিকেলে বা সন্ধ্যার পরে বা রাতে, এই যে অল্প আলোতে দেখার কাজটি করে থাকে। হ্যাঁ, তাহলে এই দর্শন প্রক্রিয়ায় ওমাটিডিয়ামের আইরিশ রঞ্জক আবরণী কর্নিয়ার দিকে এবং রেটিনুলার রঞ্জক আবরণী ভিত্তিপর্দার দিকে সংকুচিত হয়ে যায়। এই যে তোমাদের আগেই বলেছিলাম যে আইরিশ রঞ্জক আবরণী কর্নিয়ার দিকে থাকে আর রেটিনুলার রঞ্জক আবরণী ভিত্তিপর্দার দিকে সংকুচিত হয়ে যায়, ফলে পুরো ওমাটিডিয়াম অর্থাৎ ক্রিস্টালাইন কোন এবং র্যাবডোমে পুরো ওমাটিডিয়াম কি হয়, ক্রিস্টালাইন কোন এবং র্যাবডোম দ্বারা অনাবৃত হয়ে যায়। হ্যাঁ, এই সময় দর্শন বস্তুতে সরাসরি আসা আলোক রশ্মি সোজাসুজি কর্নিয়া ক্রিস্টালাইন কোন হয়ে র্যাবডোমে পৌঁছায়। আবার দর্শন বস্তু হতে তীর্যকভাবে আসা আলোক রশ্মি একটি ওমাটিডিয়ামে কর্নিয়ার মাধ্যমে প্রবেশ করে পাশের ওমাটিডিয়ামে র্যাবডোমে এসে পড়ে। রঞ্জক আবরণীতে বাধা না থাকায় আলোক রশ্মি এ ধরনের চলাচল সম্ভব হয়, ফলে একটি ওমাটিডিয়ামে একাধিক থেকে আসা আলোক রশ্মি দিয়ে একের উপর আরেকটি এভাবে একাধিক প্রতিবিম্ব তৈরি করে, ফলে সম্পূর্ণ বস্তুটি একটি অস্পষ্ট এবং ঝাপসা প্রতিবিম্ব সৃষ্টিতে সহায়তা করে। একটির উপর আরেকটি প্রতিবিম্ব পড়ার ফলে সম্পূর্ণ প্রতিবিম্ব সৃষ্টি হওয়ায় এ ধরনের প্রতিবিম্বকে বলা হয় সুপার পজিশন প্রতিবিম্ব বলা হয়ে থাকে। তাহলে এরা কী করে থাকে, একটির উপর আরেকটি যখন সম্পূর্ণভাবে প্রতিবিম্ব তৈরি করে, আর এই জন্য এদেরকে বলা হয় সুপার পজিশন প্রতিবিম্ব। তো প্রিয় শিক্ষার্থী, এই যে গাছবনিংয়ে দর্শন এ থেকে তোমরা কী কী পড়বা, এখান থেকে পড়বা যে একটি ওমাটিডিয়ামের গঠন, একটি ওমাটিডিয়ামের গঠন এবং কাজ, এবং ঘাসফড়িঙের যে দর্শন কৌশল, এরা তীব্র আলোতে কেমন দেখতে পায় এবং অল্প আলোতে কেমন দেখতে পায়। ঠিক আছে, এখন আসলে ঘাসফড়িঙের রেচন তন্ত্র, আচ্ছা আমি পরবর্তী ক্লাসে তোমাদের ঘাসফড়িঙের রেচন তন্ত্র সম্পর্কে পড়াবো। এখন আমরা এই অধ্যায় থেকে ছোট ছোট কিছু প্রশ্ন জেনে নিই, যেমন মুক্ত সংবহন, মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন কি। তোমাদের যখন সংবহন করিয়েছিলাম তখন আমি তোমাদেরকে মুক্ত এবং বদ্ধ সংবহন সম্পর্কে বলেছি। তাহলে মুক্ত সংবহন হচ্ছে যে সংবহন তন্ত্রে রক্ত হৃদযন্ত্র থেকে নালিকা পথে বের হয়ে উন্মুক্ত গহ্বরে প্রবেশ করে এবং দেহ গহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃদযন্ত্রে ফিরে আসে না, তার নাম হচ্ছে মুক্ত সংবহন। আর বদ্ধ সংবহন হচ্ছে যে সংবহন তন্ত্রে রক্ত সবসময় রক্তবাহিকা ও হৃদযন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ থেকে। বদ্ধ সংবহন হচ্ছে যে সংবহন তন্ত্রে রক্ত সবসময় রক্তবাহিকা, রক্তবাহিকাগুলো কী কী, যেমন ধমনী, শিরা, হ্যাঁ এদেরকে বলা হয় রক্তবাহিকা, ও হৃদযন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ থেকে প্রবাহিত হয় এবং কখনো দেহ গহ্বরে যুক্ত হয় না, তাকে বলা হয় বদ্ধ সংবহন। তাহলে মুক্ত সংবহন কার বলো তো দেখি, মুক্ত সংবহন হচ্ছে ঘাসফড়িঙের যে রক্ত সংবহন এ হচ্ছে মুক্ত সংবহন, আর মানুষের যে সংবহন পদ্ধতি এটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন পদ্ধতি। তারপর তোমাদের গত ক্লাসে যে পড়িয়েছিলাম যে হিমোলিম্ফ, হিমোলিম্ফ কি, ঘাসফড়িঙের রক্তকে বলা হয় হিমোলিম্ফ, গহ্বর পূর্ণ হিমোসিলে পূর্ণ থাকে সেই জন্য ঘাসফড়িঙের রক্তকে বলা হয় হিমোলিম্ফ, তাই না? তারপরে আসো যে
হিমোসিল হিমোলিন এই ছোট ছোট শব্দগুলোর সাথে তোমরা যেমন পুঞ্জাক্ষি সরলাক্ষি তারপরে উসেলি হ্যাঁ এই শব্দগুলো কি এই শব্দগুলো কি পরবর্তীতে যে পড়ার অংশ আছে সেটি হচ্ছে রেচনতন্ত্র গাছফড়িং এর রেচনতন্ত্র তোমরা জানো যে শরীর থেকে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায় সেটা হচ্ছে রেচন আর যে অঙ্গের মাধ্যমে বা যে বিভিন্ন অনেকগুলো অঙ্গ একসাথে হয়ে যে রেচনের কাজটি করে থাকে তাকে বলা হয় রেচনতন্ত্র তো প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে আজকের বাড়ির কাজ হচ্ছে গাছফড়িং এর দর্শন ইন্দ্রিয়ের নাম কি এর গঠন এর একক কি এর গঠন এবং কাজ বর্ণনা করো ধন্যবাদ Mm-hmm.